আসসালামু আলাইকুম প্রিয় জিএসসি এবং জিডিসি পরীক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। 2023 সালে জিএসসি এবং জিডিসি পরীক্ষা যে হচ্ছে না, তার একটি প্রমাণ ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে একটি নিউজ পত্রিকা, risingbd.com-এর অনলাইন নিউজ পত্রিকা। সেখানে দেখো, জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা বাতিল করা হয়েছে। এতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিভিন্ন টিভি চ্যানেলে আপনারা গতকাল এই নিউজটি দেখতে পেয়েছেন। রোববার 16 জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপসচিব আখতারুন্নেসা শিউলি স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এ জিএসসি এবং জেডিসি পাবলিক বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি। বিদায়ী 2022 ও 2023 সালে এবং তারপরে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। প্রধানমন্ত্রী উক্ত প্রস্তাব অনুমোদন করেছেন। বর্ণিত উল্লেখিত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো। তার মানে আমরা বুঝতে পারছি যে জিএসসি এবং জেডিসি পরীক্ষা যে আর থাকছে না, এটি আমরা শিওর হয়ে গেলাম। বিগত বছরে করোনার পর থেকে জিএসসি পরীক্ষা একটি পরীক্ষাও হয়নি, দুটি পরপর 21 সাল 22 সালে শুধুমাত্র রেজিস্ট্রেশন হয়েছে, এটি বাদ করা হয়ে যাচ্ছে। এর রেজিস্ট্রেশন কার্যক্রম বাদ হয়ে যাচ্ছে। 2023 সালের নতুন কাঠামো অনুযায়ী 6-7-এর যে নতুন বইটি পাবলিশ, যে নতুন বইটি প্রকাশ করা হয়েছে, আপনারা ইতিমধ্যে বইগুলো পেয়ে গেছেন হাতে, তারই একটি রূপরেখা হাতে দেখছেন। সামনের বছর 8, এর পরের বছর 9, এর তারপরের বছর 10 চালু হবে পর্যায়ক্রমে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাক্রমগুলো চালু হয়ে যাবে। ভবিষ্যৎ পরিকল্পনা যেটা আছে, হাইস্কুলগুলো দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত হবে ইনশাল্লাহ, সেই রূপরেখা নিয়ে আলো শিক্ষা বোর্ড গুলো এগোনোর চেষ্টা করতেছে। যদিও এটা এখনও অনেক সময়ের ব্যাপার, তবে আস্তে আস্তে আপনারা সব কিছু পেয়ে যাবেন, জেনে যাবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের একটি চিন্তা দূর হয়ে গেলো যে জিএসসি পরীক্ষা কী থাকবে কী থাকবে না। তবে আশা করা যায় জিএসসি এবং জিএসসি পরীক্ষা থাকবে না, কারণ 2023 সালে যে নতুন শিক্ষাক্রম আসতেছে সেই শিক্ষাক্রম অনুযায়ী জিএসসি পরীক্ষা থাকার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? সো বন্ধুরা, এ থেকে তোমরা বুঝতে পারলে জিএসসি পরীক্ষা এবং জেডিসি পরীক্ষা থাকতেছে না। তাহলে আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।